রহস্য ও রোমাঞ্চকর গল্পের সমাহার আমাদের দ্য মিস্ট্রি টেলার। আজ দ্য মিস্ট্রি টেলারে আপনার জন্য হল পিঙ্কের কাহিনী ভয়ঙ্কর রাত। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি রৌনক। শুরু হচ্ছে হল পিঙ্কের কাহিনী ভয়ঙ্কর রাত। দেখো, বার্কার একটা ছোট কার্ডবোর্ডের বাক্স তুলে ধরল আমার দেখার জন্য। বাক্সটার ভেতরে তুলোর পশমে রাখা একটা বড় শুকনো বীজ, একটি মরা কুঁচকানো শুককিটের মতো দেখতে। এটা এটা কি আমি জানতে চাইলাম। আমিও বোঝার চেষ্টা করছি এটা কি, মৃদু হেসে বলল বার্কার। যে লোকটার কাছ থেকে ওটা আমি পেয়েছি সে বলেছে যে ওটা বিষাক্ত ভয়ঙ্কর উদ্ভিদ ম্যান্ড্রেকের বীজ। এমন উৎসাহ ও আগ্রহ নিয়ে বার্কার কথাটা বলল যে আমারও উৎসাহ বেড়ে গেল, যদিও আমি ব্যাপারটার কিছুই জানি না। বার্কার আমার অনেক কালের বন্ধু ও একজন খ্যাতনামা উদ্ভিদ বিজ্ঞানী, অনেক নতুন ধরনের অর্কিডও আবিষ্কার করেছে। গবেষণার কাজে বার্কার পৃথিবীর অনেক দুর্গম অঞ্চলে গেছে। সম্প্রতি সে ব্রাজিলের অরণ্য থেকে অভিযান শেষ করে ফিরেছে। তার সফল অভিযান ও প্রত্যাবর্তনকে উপলক্ষ করে আমরা দুই বন্ধু পান ভোজনে মিলিত হয়েছি। বার্কারের স্টাডিতে খাওয়া দাওয়ার পরে আমরা বসে ম্যান্ড্রেক আবার কি আমি জানতে চাইলাম। উত্তরে বার্কার তার পড়ার তাক থেকে ল্যাটিন ভাষায় লেখা একটা পুরনো বই বার করল। বইটা ম্যান্ড্রেককে নিয়ে লেখা। 500 বছর আগে লেখা এই বইতে ম্যান্ড্রেক সম্বন্ধে অনেক তথ্য ও কাহিনী দেওয়া আছে। বইয়ের ছবিটা বার্কার আমায় দেখালো, ম্যান্ড্রেকের ছবিটাও বার্কার আমায় দেখালো। ম্যান্ড্রেকের ছবিটা এই রকম, মানুষের শরীর, হাত ও পা, কিন্তু হাতের ও পায়ের পাতার জায়গায় আছে শিকড়, আর মাথার জায়গায় এক রাশ পাতা। ম্যান্ড্রেকের ডান পায়ে দড়ি দিয়ে একটা কুকুর বাঁধা। বার্কার বলল, গল্পকথার মানব ধর্মযুক্ত উদ্ভিদকে শিল্পী কিভাবে এঁকেছেন। আগে লোকে ভাবতো ম্যান্ড্রেক গাছ হলেও মানুষের মতো আকার সম্পন্ন ও মাংসাশী প্রাণীর মতো সর্বভোজী, যে তার সুরের মতো শিকড়কে বাড়িয়ে দিয়ে যারা গাছপালা সংগ্রহ করে তাদের কিছু বুঝতে পারার আগেই আঁকড়ে ধরে ও পিষ্ট করে মেরে ফেলে। প্রাণীদের রক্ত খেয়েই এরা শক্তি অর্জন করে। একটা ম্যান্ড্রেক গাছ উপড়ে ফেলার চেষ্টা ছিল আত্মহত্যার সামিল এবং কুকুরদের ওই কাজে লাগানো হতো, ছবিতে তাই দেখানো হয়েছে। একেবারে বাজে কথা আমি হেসে বললাম। তুমি কি সত্যি সত্যি এরকম ভয়ঙ্কর গাছের অস্তিত্বে বিশ্বাস করো? কেন করব না, বার্কার বলল। মানুষ ও মনুষ্যতর প্রাণীর যে যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, কে বলতে পারে উদ্ভিদই তার মিসিং লিঙ্ক কিনা? গাছ চিরকালই সোজা হয়ে দাঁড়ায় মানুষের মতো, ইতর প্রাণীদের মতো পিঠ নিচু করে চলে না। এমনকি আজও অনেক জঙ্গলি গাছ আছে যারা শুঁড় বা আঁকশি দিয়ে ছোট ছোট কীট পতঙ্গ ধরে। বেশ তো, তোমার ওই ম্যান্ড্রেকের বীজ থেকে গাছ করেই দেখো না কি হয়, আমি হেসে বললুম। বার্কার কিন্তু আমার কথাটাকে খুব গুরুত্ব দিল। সে চিন্তিতভাবে বলল, এর জন্য ভীষণ তাপের দরকার। আর্দ্র সিক্ত পরিবেশে ও প্রবল উত্তাপেই এই গাছ জন্মাবে। দরজায় আঁচড়ানোর শব্দে বার্কার থামল। টম এসেছে, বার্কার হাসি মুখে বলল। পারস্য দেশের সুন্দর বেড়াল টম বার্কারের অত্যন্ত আদরের।
বার্কার বাইরে গেলে টম অনেক সময়ই আমার কাছে থাকত। ঘরে ঢুকে টম আনন্দে ঘুরছে। ও আমার মাটির তলার ঘরে এতক্ষণ ইঁদুর খুঁজছিল, এবার দুধ খাবে, বার্কার আদর করে বলল। এক মাস কেটে গেছে। আমি নিজের কাজকর্ম নিয়ে অত্যন্ত ব্যস্ত ছিলাম, বার্কারের সঙ্গে আর দেখা হয়নি। একদিন ও ফোন করল। তুমি কি এক্ষুনি একবার আসতে পারবে? বার্কারের স্বর উত্তেজনায় অধীর। একটা অদ্ভুত জিনিস তোমায় দেখাবো, সেই ম্যানড্রেক বীজটা। কি বলছো? আমি চমকে উঠলাম। ওটার গাছ বেরিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড উত্তাপ লেগেছে, আমার সেলারি গাছ জন্মেছে, তাড়াতাড়ি এসো দেখতে। আমি প্রায় ছুটেই বেরোলাম। সেই ভয়ঙ্কর ম্যানড্রেকের গাছ জন্মেছে যা প্রাণীর রক্ত খায়। দোরগোড়াতে বার্কার দাঁড়িয়ে, স্কুলের ছাত্রের মতো সে অধীর উত্তেজিত, তার মুখে উল্লাস উন্মাদনা। তোমার আগেই দেখা উচিত ছিল, গাছটা আমার হাতের মতো বড় হয়েছে, মূল শুঁড় কর্ষক সবই আছে। এর মানে কি বুঝতে পারছো? আমরা নিমেষে ক্যালেন্ডার থেকে হাজার বছর মুছে ফেলেছি। এই রকম গাছ খালি অতীত যুগের গল্প কথায় পাওয়া যেত। আদিম মানুষ কথা বলতে শেখার আগেই এরা পৃথিবী থেকে অবলুপ্ত হয়। এখন আমার বাড়িতে জন্মেছে, বাড়ছে। বার্কারের উত্তেজনা আমাকেও স্পর্শ করল, আমিও উদ্দীপিত হলাম। বার্কারের সঙ্গে দ্রুত পায়ে চললাম সেলারের দিকে। মাটির অনেক গভীরে, একেবারে নিচে ঘরটা। সিঁড়ি দিয়ে নামবার সময় গরম ধোঁয়ার মেঘ এসে যেন আমাকে ধাক্কা মারল। আর্দ্র উত্তাপ, বার্কার ব্যাখ্যা করল। গরম বাষ্প আর বিদ্যুতের তীব্র আলো। আমি একটা তামার বয়লার এখানে বসিয়েছি, সেটা 3 সপ্তাহ ধরে ফুটছে। হোস পাইপ করে বয়লারে জল ঢালা হয় আর প্রতি 4 ঘন্টা অন্তর আগুন জ্বালা হয়। এই অতি উষ্ণ বাষ্প যে উত্তাপ ও আর্দ্রতা সৃষ্টি করেছে, তাতেই এরকম গাছ বাঁচতে পারে। ইলেকট্রিসিটি দিয়ে আরও আলো, অতিরিক্ত উত্তাপ সঞ্চারিত হচ্ছে। আমরা একেবারে নিচের ঘরে গেছি। উত্তপ্ত আবহাওয়ায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু সেই বাষ্পের আবরণ ভেদ করে আলোর দৃষ্টি পৌঁছলো অন্য প্রান্তে, যেখানে নরম সিক্ত মাটিতে সেই অদ্ভুত গাছটা আস্তে আস্তে দুলছে, সত্যি দুলছে। সেখানে কোনো বাতাস ছিল না যাতে কিছু আন্দোলিত হতে পারে, তবু গাছটা এক পাশ থেকে অন্য পাশে দুলছিল। সত্যি গাছটা প্রায় হাতখানেক লম্বা, গোড়া বেশ মোটা, দুটো পুষ্ট শাখা বেরিয়েছে যার প্রান্তে পাতলা শিকড় গুচ্ছ ওপর দিকে পত্রগুচ্ছের দিকে প্রলম্বিত হয়েছে। গাছটার রং সাদা, কিন্তু গোড়ায় হালকা ছাই ছাই রঙের ছত্রাক জমে আছে। দেখলে তো? বার্কার বলল। অবশ্য ছবির মতো পা নেই গাছটার, কিন্তু হাত শুঁড় সবই আছে। কাছে গিয়ে দেখো, শোষক শুঁড়ও দেখতে পাবে। আমি তাকিয়ে দেখলুম, ফুলের মতো দেখতে শোষক শুঁড়গুলো খুলছে বন্ধ হচ্ছে যেন খাদ্যের প্রত্যাশায়। আমি শিউরে উঠলুম, ওটার মধ্যে কেমন যেন একটা অবিশ্বাস্য ঘৃণ্যতা, শয়তানি ও ভয়াবহতা লুকিয়ে আছে। একটা জিনিস দেখো, গাছটা প্রতি মুহূর্তেই বাড়ছে। বার্কার আমার হাতটা আঁকড়ে ধরে চেঁচিয়ে বলল। গাছটা একবার প্রসারিত হচ্ছে, আবার গুটিয়ে যাচ্ছে, আবার প্রসারিত হচ্ছে, এবং প্রতিবারেই সে বড় হচ্ছে। আমি যেন আর সহ্য করতে পারছি না, বললাম, চলো বেরিয়ে যাই, তাপ বেড়ে যাচ্ছে। বার্কারের একেবারেই ইচ্ছে ছিল না ওখান থেকে চলে আসার। আমি ওর হাত ধরে প্রায় টেনে আনলাম।
উপরে এসে মনে হলো বাতাস কত মধুময়, একটা অদ্ভুত সৌন্দর্য, তাই না? বারকার উৎসাহের সঙ্গে বলল, আমার মনে হয় এটা একটা বৃহত্তম। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি, আমি তাড়াতাড়ি বললাম। আমি বারবার চেষ্টা করছি সেই বিভৎস প্রাণীটার প্রসঙ্গ এড়াতে, কিন্তু বারকার এক ঘন্টা ধরে সেই কথাই বলে চলল। আমি ফিরে এলাম। দুদিন ধরে আমি বারকারের সেই মাটির তলার ঘর আর সেই ভয়ঙ্কর উদ্ভিদটার কথা ভুলতে চেষ্টা করেছি, কিন্তু খালি ওটার কথাই মনে আসছে। তৃতীয় দিনে সকালে আমার মনে কেমন যেন একটা ভয় ঢুকল। কাজে মন দিতে পারছি না, খালি চোখের সামনে ভাসছে গ্রীষ্মপ্রধান অঞ্চলের উপযোগী কৃত্রিমভাবে তৈরি করা উষ্ণ সিক্ত আবহাওয়ায় সেই ভীষণ প্রাণীটা, আর বাষ্প ভেদ করে এর প্রতি বারকারের সব প্রেম দৃষ্টি। বারকার বয়লারে আগুন দিচ্ছে, বারকার শয়তানের পূজোর জন্য তীব্র বিদ্যুতের আলো ঠিক করছে, বারকার ওই উদ্ভিদটার সুর ছুঁতে যাচ্ছে। আমি বারকারের বাড়ি গেলাম, আমাকে যেতেই হলো। যুক্তির থেকে প্রবল, আমার ব্যক্তিত্বের থেকে বড় একটা শক্তি যেন আমাকে টেনে নিয়ে গেল বারকারের বাড়িতে। দরজায় ধাক্কা দিলাম, কোনো সাড়া নেই। তবে কি ও বাইরে গেছে? না, তাও তো নয়। খুব জোরে জোরে ঘা মারলাম, দরজা খুলল না। বাড়ির পিছন দিকে গিয়ে চেঁচাতে লাগলাম, বারকার, বারকার। শেষ পর্যন্ত একটা জানলা ভাঙলাম। স্বাভাবিক অবস্থায় আমি তা করতাম না, কিন্তু আমার বন্ধু সম্বন্ধে কেমন যেন একটা ভয় আমার মনে দানা বাঁধল। মনে হলো বারকার নিরাপদ নয়। জানলা ভেঙে ভেতরে ঢুকে আমি বারকারের নাম ধরে চেঁচাতে লাগলাম, বারকার। আমি চিৎকার করে ডাকলাম, বারকার, তুমি কোথায়? কিন্তু কথাগুলো প্রতিধ্বনিত হয়ে ফিরে এসে যেন আমাকেই ব্যঙ্গ করল। মাটির নিচে সেলারে যাওয়ার দরজাটা খোলা, আমি নামবো বলে পা বাড়িয়েছি এমন সময় বারকারের গলা। আমার দপদপ করছে, আমি সবেগে নামতে আরম্ভ করলাম নিচের দিকে। সেই গরম বাষ্পপূর্ণ ঘরে পা দিলাম, কি দৃশ্য! ঘরের শেষ প্রান্তে বারকার দাঁড়িয়ে ভয়েতে দেওয়ালে যেন মিশে গেছে, তার উপরে ঝুঁকে আছে সেই ভয়ঙ্কর প্রাণীটা। ওটা এখন মানুষের মতো বেড়ে উঠেছে, বাতাসে যেন গুঞ্জন ধ্বনি শোনা যাচ্ছে। গাছটা এক ধার থেকে অন্য ধারে দুলছে, তার রক্তচোষা আঁকশিগুলো হাতের মতো প্রসারিত হয়ে আছে ভীত সন্ত্রস্ত বারকারের দিকে। কাদার উপরে পড়ে আছে টমের রক্তহীন মৃতদেহ। একটা কুড়ুল আনো, একটা কুড়ুল। আমাকে দেখে বারকার চেঁচিয়ে উঠল, যাও তাড়াতাড়ি। আমি ঘুরে দৌড়লাম। ওপরের ঘরে একটা ধারালো দা আর একটা কোদাল ছিল, ওই দুটো নিয়ে ছুটে নেমে এলো। ঠিক সময় এসেছি, ভয়ঙ্কর গাছটার সুরগুলো বারকারকে প্রায় পেঁচিয়ে ধরেছে। রক্তচোষা আঁকশিগুলো থেকে যেন লালা ঝরছে। বারকার অসহায় ভাবে আর্তস্বরে চিৎকার করে উঠল, আর রূপ আমি পায়ে সর্বশক্তি দিয়ে ঘা দিলাম দৈত্যটার গায়ে। ও যন্ত্রণায় চিৎকার করে উঠল, সাইরেনের আওয়াজের মতো ওর চিৎকার, তীক্ষ্ণ, তীব্র, ভয়ঙ্কর। এক
গোছা রক্তচোষা আকশি প্রায় বারকারের কাঁধকে জড়িয়ে ধরেছিল, কিন্তু মূল গাছটা পেছনে আমার দিকে সরে আসতে তারা ঝুলে গেল। আমি অস্ত্র দিয়ে বারবার আঘাত করতে লাগলাম। বাতাস বিদীর্ণ করে দিল গাছটার চিৎকার, দাঁটা ছুঁড়ে দিলাম বারকারের দিকে, সেও সামনে আঘাত করতে লাগলো। আমরা সেই ভয়ঙ্কর গাছটাকে খণ্ড খণ্ড করে কেটে ফেললাম। এতক্ষণে বারকার নিরাপদ হয়েছে, তার সারা মুখ ঘামে ভর্তি, সে থরথর করে কাঁপছে। তুমি ঠিক সময় এসে পড়েছো, সে হাঁপাচ্ছে। আমি 4 ঘন্টা এখানে এসেছি, খুব সকালেই এসেছিলুম আগুন ঠিক আছে কিনা দেখতে। রাতারাতি গাছটা কত বেড়ে গেছে দেখে খুব খুশি হলাম, অবাকও হলাম। ওই কোণে গিয়ে ইলেকট্রিকের আলোটা দেখছি, এমন সময় টম এলো। আমি টমকে কোনো দিন এখানে আসতে দিইনি, আজ হঠাৎও এসেছে। টম গাছটার কাছে দাঁড়িয়ে, আমার মনে হয় গাছটা ওকে সম্মোহিত করেছে, কেননা সুরগুলো ওর কাছে নেমে আসতেও ও নড়াচড়া করেনি, তারপর ওকে ধরে ফেলে। ঘটনাটা মনে পড়ায় বারকার শিউরে উঠল। আমি টমকে ধরার আগেই গাছটা ওকে ধরে ফেলে, রক্তচোষা আঁকড়ি দিয়ে ওর রক্ত পান করতে থাকে। গাছটা রক্তই চেয়েছিল, রক্ত খেয়ে ওর জোর বাড়ে। আমি অবাক হয়ে দেখি গাছটা ক্রমশ বেড়ে উঠছে, বাতাসে শোনা যাচ্ছে ওর গুঞ্জন ধ্বনি। বুঝতে পারলাম আমিও ফাঁদে পড়েছি, আমি পালাতে পারলাম না। টমের রক্ত খেয়ে ও আরও বিপজ্জনক হয়ে উঠেছে, আমি আটকে রইলাম। তুমি না আসা পর্যন্ত ওইভাবেই ছিলাম, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। বারকার আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল। আমরা ম্যানড্রেকের টুকরোগুলো অ্যাসিড দিয়ে পুড়িয়ে একেবারে নিঃশেষ করে দিলাম। জিনিসপত্র সরিয়ে বারকার সেলারটা তালা দিয়ে দিল। প্রিয় টমের মৃত্যুতে বেচারা খুব দুঃখ পেয়েছে। শেষবার যখন বারকারের বাড়িতে গেলাম, দেখলাম যে ম্যানড্রেককে নিয়ে লেখা বইটা ওর বুককেসে আর নেই। শুনছিলেন হল পিঙ্কের কাহিনী ভয়ঙ্কর রাত, গল্প পাঠে রৌনক, বারকারের ভূমিকায় শীর্ষেন্দু। গল্পটি শুনে কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আরও সব অসাধারণ গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদেরকে সাপোর্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।